আমি মূলত কাঁঠালের সিজনের অপেক্ষা করি কাঁঠালের বিচির জন্য। কাঁঠালের বিচি আমার খুবই পছন্দ, আর যদি গরম গরম ভাতের সাথে কাঁঠালের বিচির ভর্তা থাকে তাহলে তো আর আমার কিছুই লাগে না। তো আজকে আম্মু কাঁঠালের বিচির ভর্তা করবে। আম্মু এখানে কাঁঠালের বিচি আর পটলকে ছোট ছোট করে কেটে নিয়েছে, এর মধ্যে আম্মু বেশ কয়েকটা কাঁচামরিচ, আস্ত রসুন, হলুদের গুঁড়া, লবণ আর পানি দিয়ে এটাকে আম্মু সিদ্ধ করার জন্য উঠিয়ে দিচ্ছে। তো এটা সিদ্ধ হয়ে গেছে, এবার আম্মু এটাকে একদম হালকা ভাজা ভাজা করে নিচ্ছে যাতে একদম কোনো পানি না থাকে। তো এই যে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, এখন এটাকে আম্মু পাটায় বেটে নেবে। পাটায় বাটা ভর্তার কিন্তু মজাই আলাদা। অ্যান্ড আমাদের ভর্তা রেডি। আল্লাহ হাফেজ।